অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের হারানো শিরোপা আবারও ফিরে পাবে বাংলার যুবরা, এমনটাই আশা সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের। তবে আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের মতে, শুধু এশিয়া কাপের সাফল্যকে পুঁজি করে বিশ্বকাপ শিরোপা জয় সম্ভব নয়, বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে ক্রিকেটারদের প্রয়োজন পরিপূর্ণ প্রস্তুতির। নাজমুস সাকিবের রিপোর্ট। দেশের ক্রিকেটের সাফল্য গাথা অধ্যায় রচনা হয়েছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তির একটি যুব বিশ্বকাপের শিরোপা এসেছিল এখান থেকেই, সেই দক্ষিণ আফ্রিকায়। আবারও বিশ্ব আসরে অংশ নিচ্ছে বাংলার যুবরা, লক্ষ্য গেল আসরের আক্ষেপ ঘুচিয়ে হারানো শিরোপা পুনরুদ্ধার করা। এবারের বিশ্বকাপে গ্রুপ এ তে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে এশিয়ার পরাশক্তি ভারতকে হারাতে পারলেই ফাইনালের পথে এগিয়ে যাওয়াটা অনেকটাই সহজ হবে যুবা টাইগারদের জন্য। লাল সবুজ জার্সিতে শিবলি, আরিফুল, মারুফরা রয়েছেন দারুণ ছন্দে। চার বছর পর আবারও দক্ষিণ আফ্রিকায় বিশ্ব মঞ্চে টাইগার যুবাদের হাতে উড়বে বাংলার পতাকা, এমনটাই প্রত্যাশা সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের। প্রস্তুতি যদি ঠিক মতো থাকে এবং প্লেয়ারগুলো যদি ফিট থাকে, ফিট ইজ দ্য মেইন থিং, এবং কিছু কিছু টুরস তাদেরকে করতে হবে এই টিমটাকে নিয়ে টাফার কন্ডিশনসে, পরিকল্পনাটাকে যদি বাস্তবায়ন করতে পারে গেল বছরের গেল সময়ের মতো, আমি মনে করি যে একদম অবাক হওয়ার মতো কিছু হবে না যদি আমরা সেমিফাইনাল, ফাইনাল স্টেজেসে, ফাইনাল স্টেজেস গিয়ে আমরা একবার তো চ্যাম্পিয়ন হয়েছি, সুতরাং আমাদের মধ্যে সেই সামর্থ্যটা রয়েছে টু প্লে দ্য ফাইনালস অ্যান্ড উইন ইট। তবে আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক মনে করেন, এশিয়া কাপ জয় দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের স্বপ্ন না বুনে শিরোপা ঘরে তুলতে প্রয়োজন পরিপূর্ণ প্রস্তুতি। চ্যাম্পিয়ন হতে হলে ক্রিকেটারদের তৈরি হতে হবে মানসিকভাবেও। বিশ্বকাপ আসরটা এলে অনেক বড় আসর, এরপরে কোনো আসর নাই। তা আপনি এখন যদি মনে করেন একটা টুর্নামেন্টের সাথে বিশ্বকাপ তুলনা দেন, হবে না। বিশ্বকাপের ক্যাটাগরি আলাদা থাকে, ওখানে অনেক টেনশনের ব্যাপার থাকে, যেটা আপনার কিন্তু একটা টুর্নামেন্টের এই টেনশনটা থাকে না। তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলছে, বাট তারপর মেন্টালি প্রিপারেশনটা আরও বেটার থাকা উচিত। 2020 বিশ্বকাপে আকবরদের হাত ধরে প্রথম কোনো বিশ্ব আসরের শিরোপা এসেছিল বাংলাদেশে। এবার রাব্বি শিবলিরা এনে দিয়েছেন এশিয়া কাপের শিরোপা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এই দুই ইতিহাস অনুপ্রেরণার উৎস হতে পারে জুনিয়র টাইগারদের জন্য। নাজমুস সাকিব, আরটিভি, ঢাকা।